দেখো হচ্ছে, আমরা আমাদের মূলত 4 নাম্বার অধ্যায়টা, 4 নাম্বার অধ্যায়টার উপরে আমি লিখেছি অলরেডি তোমাদের হচ্ছে। আমার 4টা লেকচার ছিল 4 নাম্বার অধ্যায়টার উপরে। এই প্রথম লেকচার ছিল আমাদের দেখতেছো হচ্ছে কোর স্পিনিং এর উপরে, আমরা কোর স্পিনিং করাইছি। দ্বিতীয় লেকচারটা ছিল আমাদের কোর স্পিনিং সম্পর্কে আলোচনা। তৃতীয় লেকচারটাতে আমরা শিখেছিলাম কোর স্পিনিং ইয়ানের কাঁচামাল এবং এর ব্যবহার এইটা। আর 4 নাম্বার লেকচারটাতেও মূলত আমরা কোর স্পিনিং এর কাঁচামাল এবং ব্যবহার নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে কোর স্পিনিং সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তো আজকে মূলত আমরা মানে একদম অল্প পরিসরে আমাদের কোর স্পান ইয়ানের ধর্ম এবং কোর স্পান ইয়ানের যে প্রকারভেদটা আছে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তা আমাদের হচ্ছে তোমাদের যে মানে অ্যাডভান্স শর্ট স্ট্যাপল বইটা, ওইটার যে 42 নাম্বার যে পৃষ্ঠাটা আছে, মূলত এই পৃষ্ঠাটাতে হচ্ছে আমাদের কোর স্পান ইয়ানের ধর্মটা আছে এবং কোর স্পান ইয়ানের প্রকারভেদটা আছে। তবে তার আগে যদি আমরা একটু দেখে আসি যে আসলে আমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি, যেমন তোমরা দেখতেছো এখানে আমরা হচ্ছে কোর স্পারিয়ানের সংজ্ঞাটা কিন্তু শিখছিলাম যে সাধারণত 2 ধরনের ফাইবার, একটা কোরে এবং একটা শীটে সন্নিবেশিত হয়ে যে সুতাটাকে প্রস্তুত করে তাকে কোর স্পারিয়ান সাধারণত বলা হয়। এবং তখন আমরা শিখছিলাম কোর স্পারিয়ান তৈরি করতে গেলে বেসিক্যালি হচ্ছে 2 ধরনের ফাইবার থাকে, একটা হচ্ছে কোরে এবং একটা থাকে শীতে। এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমরা শিখছিলাম যে কোর স্পারের কেন্দ্রে কি ধরনের ফাইবার থাকে। তখন আমরা বুঝলাম কোর বা কেন্দ্রে সাধারণত শক্তিশালী ফিলামেন্ট থাকতে পারে, তবে শর্ট স্টাবল থাকে। আর বাইরে যে শীতে সেখানে সাধারণত আমার এই এটা ব্যবহার করা হয়। তার মানে এই যে অতি সংক্ষিপ্ত গুলো আমরা আলোচনা করতেছি, কোর স্পান সূত্রে কি ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়, এগুলো কিন্তু মূলত বা কোথায় কোথায় ব্যবহার করা হয়, সাধারণত আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেখতেছি, আমার যে 4টা লেকচার ছিল এই 4টা লেকচারের মধ্যে কিন্তু এই সবগুলোই আমাদের সলভ করা হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছো? মূলত এই 12টা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত গুলোর মধ্যে যেগুলো আছে, যেমন কি কি পদ্ধতিতে কোর স্পান সূত্র তৈরি করা হয়, এখানে 4টা পদ্ধতির কথা উল্লেখ করা আছে, রিং স্পিনিং, ওপেনিং স্পিনিং, ফ্রিকশন স্পিনিং, এজেড স্পিনিং। মূলত এই নামগুলো আমরা আমাদের বিভিন্ন স্লাইডের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন সময়, এটা দেয়া আছে। আর রচনামূলকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রচনামূলক আমাদের এখানে আছে, রচনামূলকটা হচ্ছে কি, রিং স্পিনিং পদ্ধতিতে কোর স্পানিয়ান সুতা তৈরির কার্য পদ্ধতি বর্ণনা করো। এটা মূলত হচ্ছে আমরা আগের ক্লাসে কিন্তু দেখাইছি যে কিভাবে তোমার একটা রিং এর ববিন থেকে কোরের সুতাটা আসে, এই বিষয়টা কিন্তু আমরা আগে দেখাইছি। তারপর আমরা আজকের ক্লাসে ওই 2টা বিষয় সম্পর্কে আলোচনা করব এবং ওভারঅল একটা ধারণা দিব যে আসলে আমরা কি কি আরো শেষ করছি। তা আমরা যদি দেখো কোর স্পারিয়ানের ধর্মটাতে চলে আসি, তবে তার আগে হচ্ছে আমরা যেটা একটা জিনিস একটু এখানে থাকবে কোর স্পারিয়ান সম্পর্কে, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের যে কোর স্পারিয়ানের একটা স্লাইড এখানে আমাদের এখানে আছে। এখানে মূলত কোর স্পারিয়ান সম্পর্কে কিছু ধারণা আমাদের দেওয়া আছে, যেমন এখানে দেখো তোমাদের ছবিটা এখানে দেখতেছো, এইগুলো মূলত হচ্ছে আমাদের কোর স্পারিয়ানের ছবি। এদের ক্ষেত্রে বাম পাশের ছবিটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে কিন্তু আমরা এই আগে ছবিটা আগেও দেখে আসছি, অর্থাৎ একটা সুতা আমাদের কেন্দ্রে থাকে এবং একটা সুতা আমার বাইরে থাকে। এই যে ছোট একটা স্লাইড এর মধ্যেই কিন্তু এই জিনিসগুলো দেখানো আছে। এবং পাশাপাশি ডান পাশে দেখো আমাদের এখানে অনেকগুলো কোর স্পারিয়ানের ছবি দেওয়া আছে। সাধারণত কোর স্পারিয়ান কিন্তু আমাদের অনেক ধরনের হয়ে থাকে এবং এগুলোর নামগুলো কি কি সেগুলো আমরা একটু দেখবো। পাশের যে ছবিগুলো দেখতেছি এগুলো হচ্ছে সবই আমার হচ্ছে এই কোর স্পারিয়ানের ছবি। এখানে এ বি সি তোমার ই এফ জি টোটাল 7 ধরনের, এই পর্যন্ত টোটাল হচ্ছে এখানে আমার 8 ধরনের কোর স্পারিয়ানের ছবি দেওয়া আছে। অর্থাৎ কোর স্পান শুধুমাত্র এক ধরনেরই হইতে হবে এরকম কিন্তু না, এখানে ছবিতে আমরা টোটাল 8 ধরনের কোর স্পারিয়ানটা দেখতে পাচ্ছি। আসলে দেখো বাম পাশে যে ছবিগুলো আছে কোর স্পারিয়ানের যে ছবিগুলো, এখানে কিন্তু আমাদের জি পর্যন্ত এখানে আবার 8টা ছবি দেওয়া আছে। অর্থাৎ আমরা একটা জিনিস জানলাম কি, প্রথম এখানে যেটা দেখাইছে ছবি, যেটাকে বলছি স্ট্রং ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, 2 নাম্বারটা ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, 3 নাম্বারটা স্পাম ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, 4 নাম্বারটা আবার ফিলামেন্ট কোর দিয়ে তৈরি করছে, 6 নাম্বারটা আবার দেখা গেছে যে তোমার স্টাপল ফাইবার, 7 নাম্বারটা এরকম। ধরো কোর স্পান সম্পর্কে আমরা যে শুধুমাত্র তোমার হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম ফাইবার দিয়ে যে করা হবে সেটা না, এর মধ্যে বিভিন্ন ফাইবারের সংমিশ্রণ করে কিন্তু আমাদের কোর স্পানটা মূলত আমরা তৈরি করে নিতে পারি। এখানে আমাদের যে কোর স্পানের যে ছবিগুলো আমরা দেখলাম, এখন ডান পাশে যে একটা ছবি তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, তো সেটা দেখানো হচ্ছে। আর কারণটা কি, ফাইনালি আমরা আরো কিছু তথ্য জানবো কোর স্পারিয়ান সম্পর্কে। সাধারণত আমরা যখন মাইক্রোস্কোপ ব্যবহার করি তখন এখানে কিন্তু আমাদের কিছু ছবির কিছু ভিউ দেখা যায়। যেমন প্রথম যে ছবিটা আছে এটা হচ্ছে সাইড ভিউ, অর্থাৎ একটা কোর স্পারিয়ানকে যদি আমরা একটা মাইক্রোস্কোপের নিচে নিই ছোট, সেটার মাধ্যমে আমরা এইভাবে এটা দেখতে পারবো। ঠিক আছে, সেটা আমরা এইভাবে দেখতে পারবো যে কোর স্পারিয়ানের সাইড ভিউটা দেখো, এই যে 1 নাম্বার একটা সাইড ভিউ দেখা যাচ্ছে,
যদি মাঝখানে ছবিটা দেখি, এটা আমরা একটা শীত কোর, অর্থাৎ মাঝখানে যে বহিরাবরণটা কিভাবে দেখা যাবে সেটা আমরা 2 নম্বর ছবিটা দেখতে পারি। সবাই দেখতেছো তো স্ক্রিনটা, তাই না? এবং 3 নম্বর যেটা আছে স্যার সেটাকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স হিসাবে আমরা দেখতে পারি, অর্থাৎ এটাকে আমরা বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে আসলে দেখার চেষ্টা করতেছি যে একটা কোর স্পাডিয়ান মূলত আমাদের কয়রকম হতে পারে, এগুলো আসলে দেখতে কেমন হইতে পারে। যে দেখো বাম পাশে কিন্তু এগুলোর বিভিন্ন ভিউ গুলা, কিন্তু যেটা কথা বলছিলাম ভিউ গুলা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমরা অলরেডি আমাদের বর্ণনাতে চলে যাব। এখানে মূলত বাম পাশে ছবিটার দিকে একটু খেয়াল করো, এখানে সিম্পল একটা ছবির মাধ্যমে বাম পাশে ছবিটার দিকে ছোট একটা ছবির মাধ্যমে খেয়াল করো, সিম্পলি একটু বোঝানোর চেষ্টা করতে। এক পাশটাতে রবিং থেকে একটা, যেহেতু আমরা জানি যে পরিস্পানিয়ামে মূলত আমাদের 2টা সুতা ব্যবহার করা ছিল, একটা রবিং আছে আর একটা হচ্ছে ফিলামেন্ট। তো এখানে 2টা ফাইবার দেখো দুইভাবে আসতেছে, কিন্তু সবসময় খেয়াল রাখবা রবিংটা সরাসরি তোমার ড্রাফট মেশিনে আসে, বাট ফিলামেন্টটা যে টেনশন রোলারের মধ্য দিয়ে আসে। অর্থাৎ এখানে দেখো তুমি বাম পাশের দিকে একটু খেয়াল করো, ফিলামেন্টটা কিন্তু একটা টেনশন, ছোট্ট একটা রোলারের উপর দিয়ে আসছে, এটাকে বলা হয় সাধারণত টেনশন গাইড। কিন্তু রবিং ফ্রেম থেকে মাঝখানে যে নিচের লাস্টের যে 3 নাম্বার দুটা, ওইটাকে বলে ড্রাফট রোলার। ড্রাফট রোলারের মধ্যে যে সরাসরি আসছে সে কিন্তু কোনো প্রকার টেনশন গাইডের মাঝখান দিয়ে আসে নাই, সে কিন্তু সরাসরি আবার এখান দিয়ে চলে আসছে, ঠিক আছে? এই জিনিসটা একটু বড় সময় একটু খেয়াল রাখো। আর ডান পাশে সাধারণত যে ছবিগুলো আছে এগুলো সাধারণত কিছু ড্রামের ছবি, এগুলোতে আমরা বিস্তারিত বর্ণনা আসলে যাব না, এগুলাতে সাধারণত আমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমরা তো বেসিক্যালি যতটুকু আছে এতটুকুর মধ্যে আসলে আমরা থাকি। আমরা যদি ছোট করে আমাদের বইয়ের পরোটাতে চলে আসি, দেখো এখানে কয়েকটা প্রায় 9টা ধর্মের কথা বলছে, পরিস্পারিয়ানে 9টা ধর্ম। প্রথমটা কি বলছে, এই স্পান অনেক শক্তিশালী। এখন কেন সাধারণত শক্তিশালী, এগুলা কিন্তু আশা করি আমাদের 4টা লেকচার থেকে আমরা অনেকটা বোঝার চেষ্টা করছি। কেন শক্তিশালী হবে বলতে, যে এখানে শক্তিশালী হওয়ার প্রথম কারণটা হচ্ছে কি, যে আমরা জানি যে আমরা কেন্দ্রে কিন্তু শক্তিশালী ফিলামেন্ট ব্যবহার করছি, কেন্দ্রে শক্তিশালী ফিলামেন্ট ব্যবহার করছি। এবং সেখানে যেটা আমরা সাধারণত ব্যবহার করছি, এই আমরা জানি যে ফিলামেন্ট এবং স্ট্যাপল ফাইবার হচ্ছে প্রাকৃতিক ফাইবার গুলো, কিন্তু কেন্দ্রে আমরা সাধারণত তোমার সিনথেটিক ইয়ার্ন গুলো ব্যবহার করছি। অর্থাৎ আমাদের কৃত্রিম ফাইবার গুলো কেন্দ্রে ব্যবহার করার কারণে এবং বাইরে আমরা স্ট্যাপল ফাইবার ব্যবহার করার কারণে এই স্পানটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর মুখস্থ বললেই কিন্তু হবে না যে স্যার কোর স্পানটা শক্তিশালী, প্রশ্ন যদি করে স্যার কেন শক্তিশালী, তখন আমাকে বলতে হবে স্যার এটার কেন্দ্রে আমরা কৃত্রিম ফিলামেন্ট ব্যবহার করার কারণে কিন্তু এটা আমরা অনেক শক্তিশালী হয়েছে। এরপর বলছে কোর স্পানিয়ার সাধারণত অনেক মসৃণ হয়ে থাকে। কেন মসৃণ হয়ে থাকবে, কারণ আমরা জানি শক্তিশালী ফিলামেন্টটা কিন্তু আমার কোরে অর্থাৎ ভিতরের দিকে থাকে, কিন্তু শীতে সাধারণত আমরা প্রাকৃতিক ফাইবার গুলো ব্যবহার করে থাকি। ব্যবহার করার কারণে 2টা উপকার হয়, উপকার হচ্ছে এক হচ্ছে এটা নরম হয়, 2 নম্বর হচ্ছে এটা মসৃণ হয়। দেখো 3 নম্বরে কিন্তু এই কথাটা বলা আছে, বলতে কি এর টুইস্ট স্ট্রাকচার অনেক কম হয়ে থাকে। এবং 4 নম্বরে বলছে এর প্রসারণ ক্ষমতা সাধারণত ভালো, কারণ আমরা জানি কৃত্রিম ফাইবার গুলো সাধারণত তোমার টেনাসিটি বা প্রসারণ ক্ষমতা কম থাকে, কিন্তু যখনই আমি এটার সাথে তোমার স্ট্যাপল ফাইবার অর্থাৎ শীতে যে প্রাকৃতিক ফাইবার গুলো ব্যবহার করার কারণে এটার প্রসারণ ক্ষমতাটা কিন্তু অনেক বেড়ে গেছে। সাধারণত বৈদ্যুতিক তার গুলা কিন্তু আমরা একটু দেখে থাকি, এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে সাধারণত এটার মধ্যে যদি আমাদের কোনো কারণে তাপ প্রয়োগ করা হয়, দেখা গেছে যে এটা তখন কি হয়, এটার প্রসারণ ক্ষমতা অনেক বেড়ে যায়। যেহেতু আমরা আলোচনা করতেছি ফাইবার নিয়ে, সাধারণত তখন আমরা কি করব, যখন আমাদের কোর স্পানিয়ানের তৈরি যখন কোনো ফাইবার যদি আমরা পানিতে ভিজাই, তখন দেখা গেছে এটার প্রসারণ ক্ষমতাটা অনেক ভালো হয়। এরপর আছে দেখো শোষণ ক্ষমতা, বলতে এখানে কি কোর স্পানিয়ানের শোষণ ক্ষমতা ভালো, অর্থাৎ এটা খুব দ্রুত তোমার আলো এবং হচ্ছে পানি এই 2টা জিনিস এটা দ্রুত শোষণ করতে পারে। উজ্জ্বলতার কথা বলছে কোর স্পানিয়ানের উজ্জ্বলতা অনেক ভালো, এটি সাধারণত অগ্নি নিরোধক ক্ষমতা সম্পন্ন। আগের ক্লাসে আমরা বলছিলাম সাধারণত এগুলো হোস পাইপ, তারপর হচ্ছে তোমার মেডিকেল সার্ভিস, মেডিকেল ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, এসব বিভিন্ন কাজে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। এরপর আছে এর স্থিতিস্থাপকতা বেশি, সাধারণত এর প্রসারণ ক্ষমতা বললে স্থিতিস্থাপকতার কথা আলাদাভাবে কিন্তু বলা লাগে না, ঠিক আছে? কারণ আমরা সবাই জানি কি যে স্থিতিস্থাপকতায় মূলত হচ্ছে আমার টেনাসিটি, অনেকে আবার প্রসারণ ক্ষমতা স্থিতিস্থাপকতার আলাদা আলাদা বলে, আমাদের আলাদা বলার দরকার নেই, কারণ আমরা জানি স্থিতিস্থাপকতা বেশি হইলে এটা এমনিতেই প্রসারণ ক্ষমতা হবে। আর রেগুলারিটি হচ্ছে কি, এটা রেগুলারিটি ভালো। এখন দেখো তোমাদের যে আমি মূলত যে 9টা বর্ণনার কথা এখানে বললাম, এই 9টা বর্ণনার উপরে কারো কোনো ধর্মের কথা যে বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা, যেই ধর্মটা আমি বুঝি নাই, বলো তো এই 9টা ধর্মের উপরে কারো কোনো মানে তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার, স্যার 3 নম্বর একটু বলেন না, যে টুইস্ট স্ট্রাকচার এটা কি স্যার? আমরা বলি টুইস্ট স্ট্রাকচার বলতে আমরা বুঝাইছি, কারণ আমাদের যখন হচ্ছে তোমরা কোর স্পানিয়ার, তোমাদেরকে আমি কিছু ছবি কিন্তু দেখাইছিলাম যে কোর স্পানিয়ার মূলত আসলে কিভাবে তৈরি করা হয়,
দেখো আমরা স্লাইডের মধ্যে ছবি আছে কিনা জানি না, যদি না থাকে আমরা হচ্ছে কোরিস্তানিয়ানের মধ্যে কিন্তু তোমাদের কিছু ছবি এঁকে দেখাইছিলাম, ছবি যেটা মূলত সেখানের মধ্যে একটা টুইস্ট থাকে। দেখো এই তো মাঝখানে ছবিটা দিকে খেয়াল করে দেখো, দেখো ডান পাশে ছবিটা দেখো, এটার মধ্যে কিন্তু তোমার টুইস্ট আছে, তার পাশে অর্থাৎ এটা কিন্তু বাঁকানো, আমাদের কুচকানো একটা ছবি কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এটা দেওয়াটার কারণ হচ্ছে কি, আমরা তুমি যেটা কথা বলছো যে আমরা 3 নাম্বার বর্ণনাটা পড়ছিলাম কি, যে এই টুইস্ট স্ট্রাকচার অনেক কম থাকে। কেন কম থাকে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি, আমরা যদি স্লাইড চিত্র দেখার চেষ্টা করি এটাতে, কারণ আমরা সবসময় জানি টুইস্ট দেওয়ার ক্ষেত্রে আমি শক্ত কোনো কিছুর উপর যদি টুইস্ট করি এটা কিন্তু আমার ভেঙে যাইতে পারে, ভেঙে যাওয়ার একটা প্রবণতা। অর্থাৎ তুমি যদি সাপোজ ধরো স্টিল একটা তার আছে তোমার কাছে, আমরা যদি একে বেশি পেঁচাই এটা কিন্তু আমার কি হয়ে যাবে, 3-4 প্যাঁচ দিলে ফেটে যাবে। বাট আমার কাছে চিন্তা করো একটা প্রাকৃতিক একটা পাটের একটা দড়ি আছে, এটা আমি যতই পাকাই, এটা যত আমি পাকাবো তত কিন্তু এটা কি হবে, এটা কিন্তু আমার শক্ত থাকবে, তাই না? এখন যার কারণে আমরা কিন্তু জানতেছি কি, আমরা যখন তোমার কোরিস্পানিয়ানটা তৈরি করতেছি, এই কোরিস্পানিয়ানটা তৈরি করতে গেলে এখানে টুইস্ট স্ট্রাকচার আমরা ইচ্ছা করি অনেক নরম রাখি। কেন নরম রাখি, কারণ আমরা জানি যে আমরা যে কোরের মধ্যে আমরা কিন্তু ব্যবহার করতেছি সাধারণত কি, কৃত্রিম ফিলামেন্ট ব্যবহার করতেছি, যার কারণে এই টুইস্ট স্ট্রাকচারটা আমাকে নরম করতে হবে, প্রাকৃতিক ফাইবার এটার বাইরে ব্যবহার করে এটাকে নরম করতে হবে। যদি আমি নরম না করি তাহলে শুধুমাত্রই আমি কেন্দ্রের মধ্যে যে শক্ত ফিলামেন্টটা ব্যবহার করলাম, এটা ব্যবহার করার কারণে কিন্তু আমার এই টুইস্টটা আমরা ভালো করে দিতে পারবো না, কি বলতে বুঝতে পারছো? যার কারণে যে ছবির মধ্যে দেখো এটা টুইস্টটা বাইরে দেখো দুইটা করে, যে কোরের সুতাটা কিন্তু হচ্ছে আমার এখানে কি বলতেছে, কোরটা হচ্ছে আমার সাধারণত কৃত্রিম ফিলামেন্ট, বাট বাইরে আমি যেটা ব্যবহার করতেছি এই বাইরের এটা হচ্ছে আমার কি প্রাকৃতিক ফাইবার, কিন্তু ইস্টাপেপার আমি ব্যবহার করছি, এবং এটা ব্যবহার করার কারণেই সাধারণত আমার কি হচ্ছে, আমার এটার অনেক নরম হচ্ছে। আমার এখানে 3 নাম্বার বর্ণনাটাতে বলছে এই টুইস্ট স্ট্রাকচার সাধারণত অনেক নরম হয়ে থাকে, আসলে নরম না দিয়ে কিন্তু এখানে কোনো উপায় নাই, যদি আমি নরম না করতাম সেক্ষেত্রে আমার কি হতো, সেক্ষেত্রে কিন্তু আমার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকতো। এখানে আমি তোমাদেরকে যে ছবিটা সামনে একটু দেখাচ্ছি, এই ছবিটা একটু ভালো করে দেখো, দেখা যাচ্ছে না ছবিটা, তোমরা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, তো এই ছবিটা মূলত দেখানোর কারণটা হচ্ছে কি, এটা দেখতে বলতেছি আমি একটু সেভ করে নিই ছবিটা, তাহলে হয়তো আমরা একটু বড় করে ছবিটাকে দেখতে পারবো, একটু বড় করে দিচ্ছি, কারণ এইটা দেখলে অনেক একদম আমার এক কথায় একদম ক্লিয়ারলি হচ্ছে আমার এই তোমার কোরিস্তান সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আসলে ধারণা হয়ে যাবে। দেখো এই ছবিটা একদম আমরা বড় করে দিচ্ছি, এটাই মূলত হচ্ছে একটা কোরিস্তানিয়ানের হচ্ছে একটা পারফেক্ট একটা ফিগার আমাদের এখানে দেওয়া, ঠিক আছে? ক্লিয়ার দেখতে পাচ্ছ না ছবিটা সবাই? জি স্যার দেখা দেখো যাচ্ছে। এটার মধ্যে ডান পাশ থেকে হচ্ছে হলুদটা থেকে যেটা আসছে সেটা হচ্ছে রবিং, রবিংটা কোথায় আসতেছে, ড্রাফটিং সিস্টেমের মধ্যে, রবিং এর নিচে আছে দেখো ড্রাফটিং সিস্টেম, আর বাম পাশ থেকে দেখো আমার উপরে আছে কি, উপরেও কিন্তু আমার ফিলামেন্ট আছে, ফিলামেন্টটা উপরের একটা প্যাকেজ থেকে আসছে, তো দুইটা স্যার আমি তিনটা কিছুই প্যাকেজ দেখতেছি না। আছে রবিং। হ্যাঁ তুমি হয়তো বের হয়ে ঢুকো, বাকিটা দেখতেছো না, বাকি সবাই জি দেখতেছো স্যার কিনা? দেখি, জি স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে সাদা দিকটা, তাহলে সাদাতে একটু বের হয়ে আবার ঢুকো, হয়তো তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এবার দেখো আমি যেটা আলোচনা করতেছিলাম যে দেখো ডান পাশে হচ্ছে রবি, বাম পাশে কিন্তু একটা প্যাকেজ আছে, কারণ ফিলামেন্টটা তো শূন্য ভাইসা নাই, তাই না? ফিলামেন্টটা তো আকাশ থেকে আসতেছে না, দেখো ফিলামেন্টটা যখন লাল একটা প্যাকেজটাকে বলা হচ্ছে ফিলামেন্ট, ফিলামেন্টটা যখন আসতেছে দেখো ফিলামেন্টটা কিন্তু আসছে ড্রাফটিং সিস্টেমের মধ্যে, তবে তার আগে কি আছে এখানে মাঝখানের দিকে একটু খেয়াল করে যে ফিলামেন্টের মাঝখানের দিকে আমার কি আছে এখানে, এটা আছে, এটা কি বলতে পারবা, এটার নামটা দেখি কি বলতে পারো কিনা, এটা কিন্তু আমি বলছি এটার নাম কি বলতে পারবা দেখি, স্যার বুঝলাম না। আমি বলছি যে রবিংটা তো সরাসরি ড্রাফটিং সিস্টেমে চলে আসছে, কিন্তু বাম পাশের যে লালটা, এই লালটাকে বলতেছে হচ্ছে এটা একটা ফিলামেন্ট, ফিলামেন্টটা যে ড্রাফটিং সিস্টেমে আছে দেখো মাঝখানে যেটা সবুজ সবুজ দাগ দেখা যাচ্ছে খেয়াল করো, এইটার নাম কি, এটার নাম আমি জিজ্ঞেস করছি, এটার নাম কি হইতে পারে? এটা টেনশন এর মাধ্যমে স্যার ফিলামেন্টটা হ্যাঁ টেনশনের হ্যাঁ সাহায্যে এই এখানে তো নিয়ে আসা। এই তো এই তো ইমন ধরতে পারছে, এই কারণে আমি প্রশ্নটা করছি, এখানে কিন্তু লেখা নাই, কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা ছবিতে দেখে আসছি, তাই না? যে জি স্যার মূলত তখন কিন্তু অনেকে খেয়াল করে নাই, আমি আবারও তখন কিন্তু এটা বারবার বলছিলাম যে খেয়াল রাখবে একটা জিনিস, তোমার রবিংটা সরাসরি ডাফটিং সিস্টেমে আসে কিন্তু ফিলামেন্টটা ড্রাফটিং সিস্টেমে আসার আগে সে কিন্তু একটা টেনশন রোলার পার হয়ে আসে, এই ছবিটার মধ্যে ওইটাই দেখাইছি, ছোট ছোট সবুজ সবুজ দুটো দাগ দিয়ে মূলত এটা হচ্ছে একটা টেনশন রোলার। এরপর বাকিটা তো দেখতেই আসো, যে এখান থেকে সরাসরি সে কি হচ্ছে স্পিন্ডল,
স্পিন্ডলের মাধ্যমে রিং ফ্রেম, স্পিন্ডল কিন্তু ঘুরতে থাকে। স্পিন্ডল মূলত কিসের মধ্যে বসানো থাকে? এই যে স্পিন্ডলের বাইরের দিকে খেয়াল করো, স্পিন্ডল কিন্তু একটা চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে, হলুদটা, তাই না? হলুদটা দিয়ে কি বুঝেছে স্পিন্ডল? কিন্তু দেখো এটার বাইরে কিন্তু একটা লাল দাগ আছে, এই লাল দাগটার একটা নাম আছে, এই লাল দাগের যেটা নাম, এটার নাম হচ্ছে ফ্লায়ার। এর নাম হচ্ছে কি? ফ্লায়ার। খেয়াল রাখবা এই নামটার নাম হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ারের মধ্যে তোমার এই স্পিন্ডল থাকে এবং স্পিন্ডলের মধ্যে তোমার একটা ববিন বসানো থাকে। কি বলছি বুঝতে পারছো? ফ্লায়ারের কাজ হচ্ছে কি? স্পিন্ডলকে গতি প্রদান করা। ফ্লায়ার যখন স্পিন্ডলকে গতি প্রদান করবে তখনই কিন্তু স্পিন্ডলটা ঘুরতে থাকবে। তখন কি হতে থাকবে? স্পিন্ডলটা ঘুরতে থাকবে। যখনই স্পিন্ডলটা ঘুরবে তখনই কি হবে? এই স্পিন্ডলের মধ্যে কি জড়াবে? সুতা জড়াবে। সুতা জড়াবে। হ্যাঁ, তার মানে একদম সহজ প্রসেস। একটা সুতা রবিং থেকে আসবে, একটা সুতা ফিলামেন্ট থেকে আসবে। হ্যাঁ, রবিং থেকে যেটা আসবে সেটা সাধারণত আমার জড়াবে শীতে বাহিরে, আর ফিলামেন্ট যেটা আসবে সেটা আমার জড়াবে কেন্দ্রে। এভাবে একটা শীতে থাকবে, একটা কেন্দ্রে থেকে জড়িয়ে সেটা হচ্ছে মূলত আমার একটা পরিস্পার্যান তৈরি করবে, এবং ফাইনালি কিন্তু এইটাই হচ্ছে আমার এসে রিং ফ্রেমের মধ্যে জড়াবে, যেটাকে আমরা বলবো একটা কোর স্পার্নিয়ান। তার মানে এই ছবিটার মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টা একদম আইডেন্টিফাই করে ফেলছি, তাই না? যে মূলত একটা কোর স্পার্নিয়ান আসলে কিভাবে কাজ করে। তো আমরা কিন্তু অলরেডি যে নয়টা ধর্ম আছে, নয়টা ধর্ম নিয়ে কিন্তু আলোচনা করছি। এখন শুধু আমরা একটা জিনিস দেখবো কি, যে আসলে এটা কয় প্রকার, কোর স্পার্নিয়ানটা কয় প্রকার। আমরা কিন্তু এখানে তোমাদের তিন ধরনের কথা বলছি, একটা হচ্ছে ফিলামেন্ট কোর স্পার্নিয়ান, একটা হচ্ছে ইলাস্টোমেরিক কোর স্পার্নিয়ান, একটা হচ্ছে স্ট্যাপল কোর স্পার্নিয়ান। তিনটার নামগুলাকে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখবা প্রথমটাকে বলছে কেন ফিলামেন্ট কোরিস্পারিয়ান নামকরণ করা হয়েছে। আমরা জানি ফিলামেন্ট মানে হচ্ছে দীর্ঘ একটা অবিচ্ছিন্ন ফাইবারকে আমরা ফিলামেন্ট বলে থাকি, তাই না? এখানে বলছে এই ইয়ার্ন তৈরি করার জন্য কোরে, কোর মানে কি? কোর বলতে কোরের একটা নাম আছে, কোর মানে কি এটা বলো আমাকে, কোর মানে কি বলতে পারবা? আমি কিন্তু অনেকবার পড়াইছি কেন্দ্র। কোর মানে কি। হ্যাঁ, কোর মানে হচ্ছে কেন্দ্র। তার মানে তোমাকে যদি বলে ফিলামেন্ট কোর স্পার্নিয়ান কি, তুমি বলবা যে স্যার ফিলামেন্ট বলতে বুঝেছি এখানে লম্বা একটা দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে যখন আমি কোর মা কেন্দ্রে ব্যবহার করব তখন এটাকে সাধারণত আমাকে বলা হবে ফিলামেন্ট কোর স্পার্নিয়ান, এবং কেন্দ্রে যখন আমি এটাকে ব্যবহার করব অবশ্যই আমাকে একটা কৃত্রিম ফাইবার ফিলামেন্ট হিসেবে ব্যবহার করতে হবে, এবং তার চারপাশে আমাকে স্ট্যাপল ফাইবার ব্যবহার করতে হবে। বিষয়টা সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা নিজের মতো করে লিখবা। ফিলামেন্ট কোর স্পার্নিয়ান বলতে কি বুঝেছে? অবশ্যই আমি যখনই ফিলামেন্ট ব্যবহার, ফিলামেন্ট শব্দটা আসবে তখনই তুমি বুঝে নিবা এটা অবশ্যই কৃত্রিম। এটা কি? এটা হচ্ছে কৃত্রিম, এটা আমি ব্যবহার করব কেন্দ্রে এবং এর চারপাশে কি থাকবে? স্ট্যাপল ফাইবার থাকবে, তাইলেই এটা ফিলামেন্ট কোর স্পার্নিয়ান হয়ে যাবে। সবাই বুঝতে পারছো কিনা এতটুকু এই কথাটা? জি স্যার। হ্যাঁ। এরপর দুই নাম্বার যেটা আছে সেটাকে বলছে ইলাস্টোমেরিক। ইলাস্টোমেরিক বলতে কি? এটা সাধারণত ইলাস্টিক থেকে কথাটা আসছে, আমরা জানি ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। এখন বলছে এই সুতার ক্ষেত্রে ইলাস্টিক জাতীয় ফিলামেন্ট, অর্থাৎ ফিলামেন্ট আমি ব্যবহার করতেছি কৃত্রিম কিন্তু এখানে বলে দিচ্ছি ইলাস্টিক জাতীয়। তার মানে কি? এমন ফিলামেন্ট ব্যবহার করতে হবে যে যে ফিলামেন্টের স্থিতিস্থাপকতা আছে। যেমন আগের ক্লাসে আমি দেখেছিলাম একটা ল্যাকড়া সুতা, তাই না? ল্যাকড়া ব্যবহার করার কারণ কি? ল্যাকড়া ব্যবহার করলে যে কোনো কিছুর স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অনেক বা সম্প্রসারণ ক্ষমতা অনেক বেড়ে যায়। এখানে বলছে তার মানে ইলাস্টোমেরিক কোর স্পান কি, আমি কেন্দ্রের মধ্যে ফিলামেন্ট ব্যবহার করব তবে সেটা অবশ্যই আমার ইলাস্টোমেরিক হইতে হবে, এবং তার চারপাশে আবার ঠিক একই কথা স্ট্যাপল ফাইবার প্যাঁচাই দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে? ইলাস্টোমেরিক হয়ে যাবে। আবার যখন তোমাকে বলবে স্ট্যাপল কোর স্পার্নিয়ান কি, তুমি বলবা যে স্ট্যাপল কোর স্পার্নিয়ান বলতে এখানে বোঝানো হয়েছে এই সুতা তৈরি করার জন্য কেন্দ্রে কোর সুতা হিসেবে ব্যবহার করা হয় স্ট্যাপল ইয়ার্ন, যার কারণে এখানে নামকরণ করা হয়েছে স্ট্যাপল ইয়ার্ন। তার মানে আমরা কিন্তু একদম প্রথম থেকে কয়েকটা জিনিস ক্লিয়ার হবে। আজকে ক্লাসটা যেহেতু লাস্ট ক্লাস, আমি কয়েকটা জিনিস আবারও ফাইনালি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? প্রথম যেটা ক্লিয়ার করব, কোরিস্পান ইয়ানে কেন্দ্রে আমি দুইটা জিনিস ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে ফিলামেন্ট ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে স্ট্যাপল ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যখন শীতে ব্যবহার করব তখন আমাকে শুধুমাত্র স্ট্যাপল ফাইবার ব্যবহার করতে হবে। এটা সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা কথাটা সম্পর্কে? জি স্যার। আমার কথাটা সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা? যদি আমি ছবিটা শেয়ার করে বলি, খেয়াল রাখবা এই ছবিটা যে দেখতেছ, আমি এই ছবিটা দেখে তোমাদেরকে বলতেছি কি, যে কোর স্পার্নিয়ানে আমরা সাধারণত কেন্দ্রে অর্থাৎ কোরে ফিলামেন্টটা ব্যবহার করতে পারবো, স্ট্যাপল ব্যবহার করতে পারবো, কিন্তু শীতে অর্থাৎ বাহিরে আমি শুধুমাত্র স্ট্যাপল ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এবার আরেকটা কথা, দুই নাম্বার পয়েন্ট, আমি কেন্দ্রে যখন ফিলামেন্ট ব্যবহার করব
তার মানে আমাকে বুঝে নিতে হবে ফিলামেন্ট হচ্ছে আমার কৃত্রিম ফিলামেন্ট, বুঝতে পারছো? এবার কৃত্রিম ফিলামেন্ট যে কোনো ধরনের হইতে পারে, কিন্তু হইতে হবে কৃত্রিম ফিলামেন্ট। অথবা আমি চাইলে এখানে কি ব্যবহার করতে পারি, আমাকে চাইলে এখানে আমি স্টেবল ফাইবার ব্যবহার করতে পারি, তবে সব সময় আমাকে বাইরের দিকে কি ব্যবহার করতে হবে, বাইরের দিকে আমাকে সব সময় স্টেবল ফাইবারটা ব্যবহার করতে হবে। এই দুই তিনটা পয়েন্ট আমাকে আমাদের সবাইকে সব সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর আমাদের দেখো কি আছে, মূলত এখানে তিনটা প্রকারের ভাগ আছে, বাকি যেগুলো নিচে দেওয়া হয়েছে ওগুলো আমাদের বলা দরকার নাই, এখানে আরো বিভিন্ন ভাগে ভাগ করা আছে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আমাদের একটা স্লাইড এর মধ্যে যে এখানে সাধারণত আরো বিভিন্ন প্রকার ভাগ করা হয়েছে, ওই ভাগগুলোর কথা আমাদের আর নাই বা আমরা আলোচনা করলাম, এখানে বিভিন্ন ভাগের কথা বলা আছে, ঠিক আছে? যেমন এখানে কোরিস্টানিয়ান সম্পর্কে বিভিন্ন গুণাবলীর কথা বলা আছে এবং এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমাদের অতটুকু ভাগে যাবে না, আমরা শুধুমাত্র তিনটা ভাগ নিয়ে আলোচনা করব। তিনটা ভাগ কি কি বলো, একজন বলো, তিনটা ভাগ কি কি? তিনটা ভাগ হচ্ছে, প্রথম ভাগটার নাম হচ্ছে ফিলামেন্ট কোরিস্পারিয়ান, দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে ইলাস্টোমেরিক কোরিস্পারিয়ান, এবং তৃতীয় নাম আমার এটা নাম হচ্ছে স্টাপল কোরিস্পারিয়ান। তার মানে আজকের ক্লাসে দেখো আমাদের লাস্ট আমরা দুইটা জিনিস শিখলাম, একটা নাম হচ্ছে আমার কি ছিল কোরিস্পারিয়ানের ধর্ম, আর একটা হচ্ছে কোরিস্পারিয়ানকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়। আমরা বলবো কোরিস্পারিয়ানকে তিন ভাগে ভাগ করা যায়, ফিলামেন্ট কোরিস্পারিয়ান, ইলাস্টোমেরিক কোরিস্পারিয়ান এবং স্টাপল কোরিস্পারিয়ান, এবং কেন এগুলোর নামকরণ করা হয়েছে এগুলা কিন্তু আমরা আজকের ক্লাসে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তার মানে দেখো কোরিস্পান সম্পর্কে কারো আর কোনো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা যে পড়লাম কোরিস্পান সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? আর জি না স্যার। এখানে দেখতেছো তোমরা কোরিস্পানিয়ানের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলো আমরা করাচ্ছি না কেন, কারণ এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, এই কারণে আমরা কোরের ফর্মুলার ম্যাথ গুলো করাচ্ছি না। তবে আমরা পরবর্তীতে ক্লাসের শেষের দিকে গিয়ে সেমিস্টার ফাইনালের আগে বিস্তারিত এখান থেকেও তোমাদেরকে শিখাই দেবো যে সাধারণত আমরা কিভাবে কোরের সূত্রটা নির্ণয় করি এবং সাধারণত আমরা কিভাবে শীতের সূত্রটা নির্ণয় করি, এবং এটা খুবই সহজ। তোমরা ইতিমধ্যে এখানে একটা ফর্মুলা দেখতেছো কোরের সূত্রের ক্ষেত্রে এক্স ওয়াই দিয়ে কিভাবে করা হয়েছে, এটা একদম ইজি, এটা নিয়ে আমাদের বলে লাভ নেই, কারণ এটা যেহেতু পরীক্ষায় আসে না। তার মানে আমরা একটু রিভাইজ করার চেষ্টা করি যে কোরিস্পারিয়ানের মূলত রচনামূলকটা ইম্পর্টেন্ট, যে কিভাবে হচ্ছে আমরা রিং স্পিনিং মাধ্যমে কোরিস্পারিয়ানের সুতাটা তৈরি করব। এটার ক্ষেত্রে এই যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতেছো এইটার যে বর্ণনাটা আছে, এই বর্ণনাটাই মূলত আমরা পরীক্ষায় লিখে দিলে হবে, এবং এই ডায়াগ্রামটাই সাধারণত তোমরা কি করবে, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও যদি কারোর কাছে না থাকে, এই ছবিটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। পরীক্ষায় যদি আসে চিত্র সহ রিং ফ্রেমের কোরিস্পারিয়ানটা বর্ণনা করো, তাহলে আমরা এই ছবিটা আঁকবো, একে আমরা কি করব তখন আমরা ব্যাখ্যা করে দিব। প্রথম ব্যাখ্যা করব কিভাবে কোরিস্পারিয়ান কাকে বলে এটা ব্যাখ্যা করব, কোরিস্পারিয়ানকে তিন ভাগে ভাগ করা হয় এটা ব্যাখ্যা করব, তারপরে বর্ণনাতে গিয়ে আমরা ব্যাখ্যা করব হচ্ছে কি যে কোরে আমরা কি ধরনের সুতা ব্যবহার করব, শীতে কি ধরনের সুতা ব্যবহার করব। লেখার পরে আমরা কার্যপ্রণালীতে যাব, তখন আমি গেলে কার্যপ্রণালীতে গিয়ে এটার ব্যাখ্যা করব যে রবিং থেকে কিভাবে সুতরাং ড্রাফটিং সিস্টেমে আসবে, কোরের থেকে কিভাবে এটা টেনশন গাইড পারফেক্ট ড্রাফটিং সিস্টেমে আসবে, ড্রাফটিং সিস্টেম থেকে কিভাবে আমার প্লায়ার এবং স্পিন্ডলের মাধ্যমে সেটা রিং ফ্রেমে জড়াবে, জড়ায় আবার পূর্ণাঙ্গ ভাবে কোরিস্পারিয়ানের সুতাটা তৈরি করা হবে, ঠিক আছে? আমাদের কোরিস্পার সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা? বলছি জি স্যার, জি আজকের স্যার, প্রথম ক্লাসে আশা করি তার কার কোনো প্রবলেম হবে না, যেহেতু আমাদের ভিডিও গুলো কিন্তু ইউটিউব চ্যানেলে আছে অলরেডি, আমাদের তিনটা ভিডিও এখানে জমা হয়ে গেছে কোরিস্পারিয়ান সম্পর্কে, তাইলে আমরা ইনবক্সে দিয়ে দিব, কারো যদি তোমাদের কোনো সমস্যা হয় কোরিস্পার সম্পর্কে তাহলে ইনশাল্লাহ পরের ক্লাসটাতে সেটা আমাকে বললো, ঠিক আছে? আর কালকে ইনশাল্লাহ তোমাদের সকালে তো ক্লাস হবে না, একটা ক্লাস তোমার ক্লাসটা রাত্রে 9টার সময়ই হবে, ঠিক আছে? আপাতত সবাই তাহলে ভালো থাইকো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, কার কি আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাইকো সবাই, ইনশাল্লাহ আগামী কালকে ক্লাসে দেখা হবে আর কি, ক্লাসে, ঠিক আছে, ঈদের আগে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সবাই।